পংথং ভ্যারাইটি, ঠিক আছে, ব্ল্যাক সিডলেস, এটা হলো পিং পং পিং, আর এটা হচ্ছে আপনার হোয়াইট লঙ্গান ফোর সিজন। চারাগুলো দেখি নাইন কলা বলে থাকি, এই যে চারা দেখছো রেডি হচ্ছে, সব প্যাকেট হচ্ছে। কেরালার ভ্যারাইটি বলো, থাই ভ্যারাইটি বলো, আপনার চায়নার ভ্যারাইটি বলো, জাপানের ভ্যারাইটি বলো, ভ্যারাইটির তো শেষ নেই এখানে। তো সমস্ত দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো, যে জিয়ার মন্ডল নার্সারির ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ পুরো দেখবেন, পুরো দেখে তারপরে কল করবেন, তাহলে এর মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে, অনেক কিছু থাকে, সেসবগুলো ভালো লাগবে আপনাদের। যেরকম আমি আজকের বা আপনাদের জন্য একটি কথা বলছি, আমার একটি অফার ছিল নার্সারিতে আসলে একটি করে গিফট দেব, একটি করে গিফট দেবো, সেটা গাছ নিতে আসুক আর না নিতে আসুক। তো আমি খুবই খুশি হয়েছি, অনেকে এসছে গাছ নিতে, অনেকে এসছে গাছ নেবে না নার্সারি দেখতে। তো আমি প্রচুর চারা দিয়েছি এবং অনেক কাস্টমারকে দিয়েছি, এবং সাদ্দামদা একটা রিকোয়েস্ট করলো যে আপনার ও অফারটা শেষ হয়ে গেছে, তো নতুন কিছু আমাদের দর্শক বন্ধুদের জন্য রাখতে হবে। তা সাদ্দামদার জন্য আমার এটা বলতে হচ্ছে যে যে কোনো কাস্টমার আমার নার্সারিতে আসলে, আমার নার্সারিতে আসলে তিনি গাছ লিক আর না লিক, তেনাকে একটি করে গাছ দেব আমি। নার্সারিতে আসবেন, শুধু মনে করে দিবেন যে একটি গিফটের কথা। আমি অনেক সময় নিজে যে সাদ্দামদা ভিডিও করছে এখন, তো দুজনাই গেছিলাম লঙ্ঘনগুলো আনতে, তো সেই লঙ্ঘন কিন্তু এই যে ভ্যারাইটিগুলো দেখছো এগুলো কিন্তু একদম ডাইরেক্ট মাদার গাছের থেকে কেটে আনা, শুধু দর্শক বন্ধুকে দেওয়ার জন্য। এবং সাদ্দামদাও বোধ হয় দু একটা কেটেছিল না? আচ্ছা আচ্ছা, তো এই যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো আপনার ব্ল্যাক সিডলেস, এরকম এর মতন একটা ভ্যারাইটি আছে যেটা রুবি লঙ্গন, ঠিক আছে, এটা হলো ব্ল্যাক সিডলেস। এর ফলটা বিশাল মোটা হবে না, কিন্তু ভেতরে বীজটাও হবে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকটা ফোর সিজনের মতো। দারুণ, আমি ফল খেয়েছি, খেয়েছো? নিজের জন্য মাদার করার জন্য নাও, আর দু একটা কাস্টমারে দেওয়ার জন্য নাও। আর এটা তো আছে তোমার কে পংথং, এটাও একটি নতুন ভ্যারাইটি। এই পংথং ভ্যারাইটিটা, এটাও সাদ্দামদা বললো এই ভ্যারাইটিটা মার্কেটে কোথাও নেই, তুমি নিয়ে মাদার করো, তোমার প্রচুর কাস্টমার তোমার থেকে নেবে এটা। তো আরও কিছু জাত আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি হয়তো সেই মতন আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু একটু মেনগে গুসকে নেবেন, কারণ ফরিল কেলান্ত আছে। আর সাদ্দামদার তো পুরো গলা ভেঙে গেছে, ওনার গলা সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন, তো কিছু মনে করবেন না। তো এখন যেটা দেখাবো আমি, এটা হলো পিং পং পিং, এটা হলো পিং পং পিং লঙ্ঘন, ঠিক আছে, ভ্যারাইটিটাও ভালো, খুব একটা ভালো ভ্যারাইটি। দেখুন চারা স্টক অনেক আছে, ঠিক আছে, এটা পিং পং, হ্যাঁ পিছনে আরও আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার হোয়াইট লঙ্ঘন। আর একটা কথা বলবো, এই হোয়াইট লঙ্ঘন বলো, ফোর সিজন বলো, পিং পং বলো, পংথং বলো, যে ভ্যারাইটিটাই দেখাবো আপনাদের মনে হবে যে না, জাকির যে কয়টা ভ্যারাইটি দেখাচ্ছে অরিজিনাল জাতি দেখাচ্ছে। আর আর অরিজিনালটা যাতে কাস্টমার আরও পায়, আমি স্বয়ং ইউটিউবারকে নিয়ে চলে গিয়েছি। আর এটা আছে আপনার ফোর সিজন, চারাগুলো দেখো সাদ্দামদা, সত্যি তোমাকে নিয়ে গিয়ে একটা জিনিস ভালো হয়েছে কি জানো, চারাগুলো কাস্টমার মনের মতন পাবে, প্রচুর স্টক করা হয়েছে কাস্টমারদের জন্য। আর আমার কয়েকটা কাস্টমারের চারা আমি যেটা এখনো পাঠাতে পারিনি, তা তিনারা যদি এই ভিডিওটা দেখেন আপনারা কিছু মনে করবেন না, আপনাদের চারাটা দু একদিন পাঠাতে লেট হয়েছে, কিন্তু আপনাদের জন্যই এই চারাগুলো আনা হয়েছে, আবার জিয়ার মন্ডল নার্সারি আপনাদের চারাগুলো পাঠাবে। আর আপনাদের চারা, আপনাদের যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটা জিয়ার মন্ডল নার্সারির,
অত্যন্ত সেল হবে। তা সেই জন্য আপনাদের ভালো জিনিস দেবো, আপনারা সাকসেস হন, জিয়ার মন্ডল নার্সারি আপনাদের থেকে আরও 10-20টা কাস্টমার নিয়ে ব্যবসাটা উপরে তুলুক। জিয়ার মন্ডল নার্সারি কিন্তু সব সময় এবং সর্বসময় একটা জিনিস বলে এসছে, যে আপনাদেরকে বলে এসছে যে আপনারা যেখান থেকে চারা কিনবেন না কেন, দেখে শুনে বুঝে কিনবেন। জিয়ার মন্ডল নার্সারি থেকে চারা কিনলে দেখে শুনে বুঝে কিনবেন। আর জিয়ার মন্ডল নার্সারি যদি কাস্টমার কে কথা বলে থাকে, তাহলে জিয়ার মন্ডল নার্সারি যখন চারা কিনতে যাবে, তাহলে সে তখন কি করে? সে তখন কিন্তু ওই 20-50 কিলোমিটারের মধ্যে থেকে চারা নিয়ে আসে না। যদি 200 কিলোমিটার রাস্তা হয়, 300 কিলোমিটার রাস্তা হয়, জিয়ার মন্ডল নার্সারি সেখানে চলে যায় সেই অরিজিনাল চারাটা খোঁজ করার জন্য। কিন্তু আমার আয়ত্তর বাইরে ছিল এই এই যে চারাটা যেখান থেকে এসছে, এটা সাদ্দাম্বার জন্য আমি যেতে পেরেছি, আমি একা হয়তো যেতে পারতাম না। আরেকটা কথা আমি বলে দিই, আমি এই বাইরে যাওয়ার জন্য আমার নার্সারিতে বেশ কিছু কাস্টমারের সঙ্গে আমি দেখা করতে পারিনি। অনেক কাস্টমার কেউ এসছে প্লেনে করে, কেউ এসছে ট্রেনে করে, আর আমি যে দুদিন আমি বাইরে ছিলাম সেই দুদিনই আপনার কাস্টমার নার্সারিতে অ্যাভেলেবেল ছিল, কিন্তু ওই দুদিন আমি কাস্টমারের সঙ্গে কথা বলতে পারিনি। তা আপনারা যেন কিছু মনে করবেন না, এবং আপনাদের সঙ্গে তো ফোনে কথাই হয়েছে, এবং এর জন্যও বলে দিয়েছি যে নেক্সট টাইম আসলে আপনাদের সঙ্গে সময় দেব। G9 যে ব্যানানা, যেটা আমরা G9 কলা বলে থাকি, এই যে চারা দেখছো রেডি হচ্ছে, সব প্যাকেট হচ্ছে। এই চারা যদি অনেক নার্সারি ম্যান আছে যারা যাদের চারার একটু রেট বেশি দিয়ে কিনতে হয়, ঠিক আছে, তাই এই যে চারাটা অনলি এই যে রেডি করে আপনারা বাড়িতে গিয়ে প্যাকেট করে দেবেন, ঠিক আছে। আর যদি কোনো চাষি আমার থেকে নিতে চায় অ্যাভেলেবেল, সেটা তো নিতে পারবে, কোনো অসুবিধা নেই বাণিজ্যিক চাষ করার জন্য। আর এই যে ভ্যারাইটিটা যেটা বলছি, এই যে প্যাকেট ছাড়া, যদি কোনো নার্সারি ম্যান 500-1000 নিতে চায় প্যাকেট ছাড়া, সে প্যাকেট ছাড়া নিয়ে বাড়িতে গিয়ে প্যাকেট করে রেখে দেবে নার্সারিতে, তো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলে ও চারা অ্যাভেলেবেল পেয়ে যাবে, এনি টাইম পেয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট টিস্যু কালচার, এবং এগুলো ল্যাবে তৈরি, এবং এটা আপনিও জানেন যে এগুলো অরিজিনাল। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেব। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম তার ফটো দিয়ে দেবেন। আর ভ্যারাইটি তো কেরালার ভ্যারাইটি বলো, থাই ভ্যারাইটি বলো, আপনার চায়নার ভ্যারাইটি বলো, জাপানের ভ্যারাইটি বলো, ভ্যারাইটির তো শেষ নেই এখানে, সেটা ওগুলো নতুন করে বলার আর কিছু নেই। আর সব কিছুই তো ভিডিওর মাঝখানে তোলা হলো, যে আগের ভিডিও কিন্তু প্রতিটা চারা ধরে ধরে সব দেখানো হয়েছে। হ্যাঁ, তবে আজকে একটু হালকা করে নার্সারিটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখানো সম্ভব নয় না, ভিডিওটা এইটুকুই বলে আমি শেষ করছি। নার্সারিটা একবার পুরোটা ওভারভিউ দেখে দেয়। এরকম শাখা জাকিরদার কিন্তু একটা নাই, চারখানা আছে। আর কোন দর্শক যদি মনে করে দেখব, সেটা কিন্তু জাকিরদার দেখে, চারখানার মধ্যে এটা ছোট, সবার ছোট। আর কোন দর্শক যদি মনে করে যে আপনার চারটে শাখায় যাব, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তবে তার জন্য আপনারা যেদিকেও আমার চারটে শাখায় যেতে চান, তাহলে শুক্রবার আসবেন, আর শনিবার রোববার আমি চারটে শাখায় নিয়ে যেতে পারবো না। শুক্রবার আসতে বলছি কেন, শুক্রবারের এনি টাইম আমি ছুটি রাখার চেষ্টা করি, আর ওটা কাস্টমারের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আর শনিবার রোববার কাস্টমারের প্রচণ্ড চাপ থাকে, যদি আমার চারটে শাখায় ঘুরতে চাও শুক্রবার দেখে আসার চেষ্টা করবে, আর নাইলে যেদিন শুক্রবার বা অন্য দিন হয়ে যায় আসবেন, অসুবিধা নেই, চেষ্টা করবো দেখানোর। সেখানে কিন্তু কোনো চারা নেই, সেখানে চারা তৈরি হয়, চারা তৈরি হয় আর মাদার প্লান্ট। হ্যাঁ, মাদার প্লান্ট আর চারা তৈরি হয়, এখানে যে চারাগুলো দেখছো না, এই চারাগুলো সেখানে তৈরি হয়, আর এখানে শুধু বিক্রি করার জন্য, এখানে অনলি বিক্রি করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তাহলে ভিডিওটা দেখে দেই, উদ্দেশ্য শেষ করা যায়। হ্যাঁ।